বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলার লৌহজং উপজেলার শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মোড়ল, কলমা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে জেলার 357 জন ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়। দর্শক দেখছিলেন চ্যানেল 4 সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।